যখন বিশ্বব্যাপী মুসলিমদের ওপর জঙ্গিবাদের অপবাদ, যখন বিশ্বব্যাপী ইসলাম ধর্মের প্রতি হীনমন্যতা, যখন মুসলিমদেরকে দেখলে সেকেলে ধর্মের অনুসারী, যখন নাস্তিকদের একের পর এক প্রশ্নের উত্তর দিতে না পেরে আলেম ফাজেল কামেল পাশকারী মৌলবীরা ঘরের কোণে বসে হুঙ্কার ছাড়ে, যখন মুসলিমদের কিতাব পবিত্র কোরআনকে ভুল বলে অমুসলিমরা বিশ্বব্যাপী চ্যালেঞ্জ করে, তখন কে সিংহের মতো চ্যালেঞ্জ গ্রহণ করে প্রমাণ করেছিল পবিত্র কোরআন নির্ভুল কিতাব, তখন কে নাস্তিকদের সকল প্রশ্নের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছিল, তখন কে প্রমাণ করেছিল ইসলাম সেকেলে অবৈজ্ঞানিক ধর্ম নয়, তখন কে মুসলিমদের অন্তরে শান্তির আবির্ভাব ঘটিয়েছিল ইসলাম হীনমন্যতার ধর্ম নয় বরং সত্য ও ন্যায়পরায়ণতার ধর্ম, তখন কে বিশ্বের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিল প্রকৃত জঙ্গির পরিচয়, কে সেই দুর্বার সাহসিক নির্ভীক ব্যক্তি, কে সে আর কেউ নয় একজন সাধারণ ডাক্তার, ডাক্তার জাকির নায়েক। জাকির নায়েকের ভক্ত বাংলাদেশ না তামাম পৃথিবীর শিক্ষিত মানুষের 80%, আর আপনার কথা কয়জন শুনে বলেন? জাকির নায়েক হলো আয়াতুম মিন আয়াতিল্লাহ, এটা আল্লাহর নিদর্শন এই পৃথিবীর বুকে, কারণ তারে আল্লাহ যে কি দিছে সুবহানাল্লাহ। ডক্টর জাকির নায়েক ওই লোকটার নাম আমার মনে আসলেই আমার কলজা থেকে খালি দোয়া আসে, মনে হয় মুসলিম মিল্লাতের জন্য আল্লাহর নিয়ামত, আল্লাহ তার হায়াত দারাজ করো, তার আরো তার চিন্তা তার মেধা তার প্রজ্ঞা আরো বাড়িয়ে দাও। তার বক্তৃতা শুনতে কোনো ছাগল পাগল আসে না, তার বক্তৃতা দ্বারা শুনতে আসে মাল্টি ন্যাশনাল পিপল, তার বক্তৃতা শুনতে আসে হাইলি এডুকেটেড পার্সন। জাকির নায়েকের হাতে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে, বেশ ভালো কথা। একজন মানুষের কাছে, উনি ধর্মতত্ত্ববিদ এই পৃথিবীর মধ্যে বর্তমান সময়কালে একজন, আমি মনে করি একজন অদ্বিতীয় ধর্মতত্ত্ববিদ। জাকির নায়েকের বিরুদ্ধে যারা ফতোয়া দেয় তারা জাকির নায়েকের পেশাবের পানীয়ের যোগ্যতা রাখেন। জাকির নায়েক মানে এই আধুনিক বিশ্বের জন্য এবং একবিংশ শতাব্দীর জন্য আল্লাহর পক্ষ থেকে আমরা মনে করি একটি বিশাল ডিভাইন গিফট। ডক্টর জাকির নায়েক হতে পারে যে অসংখ্য আলেমের চেয়েও মানে সে অনেক বড় আলেম। জাকির নায়েকের ব্যাপারে অনেক প্রশ্ন আপনারা করছেন, উনি আসলে কম্পারেটিভ রিলিজিয়ান, তুলনামূলক ধর্মতত্ত্ব, তুলনামূলক ধর্মতত্ত্বের একজন স্পেশালিস্ট। ডাক্তার জাকির নায়েকের বিরুদ্ধে যারা কথা বলে ওনার জুতার বোঝা বহন করার ক্ষমতা তাদের নাই। চাঁদপুরে এক ডাক্তার, FCPS ডাক্তার, শিশু বিশেষজ্ঞ, তিনি বলছেন যে আলেমরা জাকির নায়েকের বিরুদ্ধে বলে, আমি অত বুঝি সুঝি না, আমি খুব উচ্চশিক্ষিত ডাক্তার, ভদ্রমানুষ, লম্বা দাড়ি, বলে আমার এখানে একটা হিন্দু আছে কর্মচারী অনেক আগে থেকে, শুধু জাকির নায়েক শুনে শুনে সে মুসলমান হয়ে গেছে আজ থেকে 4 বছর আগে। ডক্টর জাকির নায়েককে অনেক বিষয়ে আমরা শরীয়তের ভালো জ্ঞান রাখতে দেখেছি, অতএব সে অর্থে তাকে আলিম বলা যায়। জাকির নায়েক ওনাকে বাবা দেই, সাবাস দেই, মারহাবা দেই যে একজন সাধারণ ডাক্তার হয়েও তিনি নিজের পুরো জীবনকে দাওয়াতুল আল্লাহর কাজে উৎসর্গ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। চিকিৎসকরা শুধু চিকিৎসাই করে, কিন্তু কোরআন হাদিস পড়ে, বাইবেল গীতা বিভিন্ন ধর্মের বই পুস্তক পড়ে ইসলাম ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম প্রমাণ করার জন্য একজন ডাক্তারই সবচেয়ে বেশি অগ্রগামী হয়ে গেছেন, তিনি হলেন ডাক্তার জাকির নায়েক। একটা ভালো কাজে আগায় গেছে, তাকে বাহবা দেওয়া উচিত নাকি? ডক্টর জাকির নায়েক আপনারা সকলে জানি বিশ্বব্যাপী যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ব্যতিক্রম ধর্মী মেধা যোগ্যতা দিয়েছেন, তিনি বিশেষ করে ধর্মের তুলনামূলক যে জ্ঞান বিভিন্ন ধর্মের সাথে সেগুলির ক্ষেত্রে আমার জানা মতে বলতেই হয় বিশ্বের মধ্যে উল্লেখযোগ্য প্রসিদ্ধ ব্যক্তিদের মধ্যে তিনি প্রধান হতে পারেন। হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় কোটি কোটি শ্রোতা ওনার, ওই শ্রোতাগুলো আপনার মতো আমার মতো সাধারণ শ্রোতা নয়, একেবারে হাই কোয়ালিটির হাই সোসাইটির শ্রোতা হলো ডক্টর জাকির নায়েকের। তুমি 30 বছর যাবত খুতবা দিচ্ছ, 3 জন বেনামাজে নামাজ পড়া শিখেনি, আমার নিজ চোখে দেখা জাকির নায়েকের 3 মিনিটের আলোচনায় একজন ইহুদি ইসলাম গ্রহণ করে, আমার নিজ চোখে দেখা। তোমার বলছে যে জাকির নায়েক ভুল পথে আছে, তো জাকির নায়েককে আপনি কিভাবে ঠেকাবেন? ও তো আকাশ দিয়ে চলছে, সারা পৃথিবীর বিদ্যানকে কাট করে দিয়েছে, ঠেকাম দেখি।
ভারত সরকারও বুঝতে পেরেছে যে ডাক্তার জাকির নায়েকের কাছে যে বিদ্যা আছে এই বিদ্যার সংস্পর্শে গেলে আমাকেও গলে হয়তো কাল থেকে টুপি পরে ঘুরতে হবে। এই জন্য বাবা একে আগে থেকেই তাড়িয়ে দেয়।